মাজার নাই সে জানে যার জগতে মা নাই সে জানে আর যেই মার সন্তান হারাই সে জানে আমি বুঝি আমার মা নাই জগতে আমার বাবাও নাই কেমন লাগে মায়ের একটা গান আছে মায়ের মতো আপন কে হন মায়ের মতো আপন কে হো নাই মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই রে মায়ের মতো আপন কে হো নাই রে মায়ের মতো আপন কে হো নাই এই দুনিয়ায় চক্ষু মেলে মাগো তোমায় দেখেছি তোমার বুকে হেসে খেলে তোমার ভাষাই শিখেছি এই দুনিয়ায় চক্ষু মেলে মাগো তোমায় দেখেছি তোমার বুকে হেসে খেলে তোমার ভাষাই শিখেছি তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মায়ের মতো আপন কেহ নাই গো মায়ের মতো আপন কেহ নাই আমায় মায়ের মতো আপন কেহ নাই আমি আঘাত পাইলে মায়ের চোখে আসতো পানি সেই পানিতে ধুয়ে মাগো কুলেতে লৌটানি আমি আঘাত পাইলে মায়ে চোখে আসতো পানি সেই পানিতে ধুয়ে মাগো কুলেতে লৌটানি যেই দিন তুমি থাকবে না মা সেদিন আমার হবে কি সুখেই থাকি দুঃখেই থাকি কাহার আসবে যাবে কি যেদিন তুমি থাকবে না মা সেদিন আমার হবে কি সুখেই থাকি দুঃখেই থাকি কাহার আসবে যাবে কি তাই তো বলি মায়ের মতো আপন কেহ নাই মায়ের মতো যখন শুনেছে একটা চিৎকার দিয়েছে বিদেশে বিপাকে যদি পুত্র মারা যায় পারাপড়শি না জানিতে আগে জানে মা শুকনা ডালে বৈশা যদি কাক কবুতর ডাকে কুলাতে ধান দিয়া মাই সন্তানের সুখ দেখে তুমি খেয়ে যাও রে বনের কাক উদর বরিয়া আমার মিরাজ কানন কেমন আছে একবার আমারে যাও কইয়া মা চিৎকার করতেছে দৌড়ায় গেছে বড় ছেলে দেখে মায় আসতেছে বড় ছেলে মাকে ভয় পাইয়া পাহাড়ের চূড়ার মধ্যে উঠেছে চূড়াতে পইরা বড় ছেলেটাও মারা গেছে হা দুটি সন্তানের লাশ মায় বুকে নিয়া কান্দে বাবাই বুকে নিয়া কান্দে জাবেরের স্ত্রী বলে স্বামী কোনদিন ইব্রাহিম আবদুল্লাহ কোনদিন আমার আর বাবা মা বলবে না কোনদিন আমাকে মা বলে ডাকবে না কোনদিন আপনাকে বাবা বলে ডাকবে না স্বামী গো আমার নবী যদি আমার বাড়িতে আসে যদি শুনতে পায় আমার দুটি ছেলে হত্যা হয়ে গেছে স্বামী আমার নবী আমার বাড়িতে সেবা নিবে না আমার আমার নবী যদি আমার বাড়িতে সেবা না নেয় তাহলে আমিও ভক্ত হিসাবে কোনোদিন গণ্য হব না ভক্তের চরিত্র কি দেখেন কাকে বলে ভক্ত স্বামী স্ত্রী দুটি লাশ ঘরের মধ্যে রেখে রান্না করে নবীর জন্য আয়োজন করছে আমার নবী গিয়া জাবেরের বাড়িতে উঠেছে জাবেরের বাড়িতে গিয়ে আমার নবী সামনে সেবা দিয়েছে জিব্রাইল এসে আমার নবীকে বলতেছে নবী গো আল্লাহ পাঠাইছে আমারে আল্লাহ বলছে জাবেরের দুই পুত্র ছাড়া আপনি সেবা নিয়েন না
নবী জাবেরের দুই পুত্র ছাড়া আপনি সেবা নিয়েন না আমার নবী কয় জাবের তুমি সেবার আয়োজন করেছো তোমার দুটি পুত্র আছে ইব্রাহিম আব্দুল্লাহ তাদেরকে ডাকো তাদেরকে ছাড়া আমি সেবা নিব না জাবের দুই পুত্ররে কোথায় থেকে দিবে বলেন তো জাবের নবীর কাছে বলতেও পারে না যে নবী গো আমার দুটি পুত্র আর পৃথিবীর মধ্যে নাই এটা বলতেও পারে না রশিদ সরকার একটি গান লিখেছে সখী তোরা ওরে আমার হইয়া একবার জিজ্ঞেস করিস তারে ¡Gracias!
তোমায় কাল সাপে দিই এই আছে কামর না বুঝে প্রেম করে কাল সাপে দিই ¡Gracias!
শীতের হয় মরণ রে ভালো জাবের বলে নবী গো জগতে আর এই বান্ধব আমার কেউ নাই আপনাকে ছাড়া আমার দুটি ছেলে গিয়াছে মরিয়া আমি তাদের লাশ রেখেছি গড়ের মধ্যে পুতুলের মতো সাজাইয়া আমার নবী গিয়া জাবেরের দুই পুত্রর সামনে দাঁড়াইল আমার আল্লাহই ডেকে কয় নবী আপনার পবিত্র হস্ত মোবারক জাবেরের দুই পুত্রের শরীরের মধ্যে হাত বুলাইয়া দিলে জাবেরের দুই পুত্র ভালো হইয়া যায় আমার নবীর পবিত্র হস্ত মোবারক দিয়াছে বুলাইয়া মা 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 বাবা বাবা বলে দুই পুত্রই উঠিল কান্দি